দেখো জিজুকে ডাকছে KFC তে যাওয়ার জন্য। চিরুনি নিয়েছে দাও। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সময় সংসারে সকলকে স্বাগত। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কোথায় যাব সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে। তো এখানে দেখো চলে এসেছি স্টেশনে। এটা হচ্ছে গড়িয়া স্টেশন। এখান থেকে আমরা শিয়ালদা যাব ট্রেনে করে। তো দেখো ট্রেন চলে এসেছে, এই ট্রেনে আমরা শিয়ালদা যাব। তো এখানে ট্রেনটা প্রায় অনেকটাই ফাঁকাই ছিল। তো মামা এদিকে বসেছে, আমরাও এদিকে বসেছি। তো ট্রেনে বসে একটু ভিডিও করে যাচ্ছিলাম। তো এই ট্রেনে করে যাব আমরা শিয়ালদা। শিয়ালদা থেকে আবার আমরা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর নামব। সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাব। তো এই শিয়ালদা চলে এসেছি। এরপর আমরা ডানকুনি লোকাল ট্রেন ধরব, ধরে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামব। তো এই যে ডানকুনি লোকাল ট্রেন পেয়ে গেছি, সবাই বসে গেছি, সবাই এখানে একটু মজাও করে নিচ্ছে। বাবা তাকাবি না তুই, মুখ দেখ, ওর ছাগলের দাড়ি দেখা যাচ্ছে। সবাই কত কত সেজেছে, ট্রেন থেকে নেমেছি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো দক্ষিণেশ্বর স্টেশন এখানে নেমেছি। তো এবার দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি আমরা, রেল লাইনটা পার হয়ে যাব। দক্ষিণেশ্বর মন্দিরের গেট, কিন্তু একটাই মানে বড় আফসোস যে তোমাদেরকে আমি মায়ের দর্শন করাতে পারবো না, কারণ মোবাইল তো বাইরে রেখে যেতে হয় মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে। তো সেই কারণে তোমাদেরকে আমি এটা দেখাতে পারবো না, মায়ের দর্শন করাতে পারবো না। তো এদিকে দেখো ডালা নেওয়ার জন্য চলে এসেছি। আমরা 14 নম্বর দোকানটা থেকে নিই। তা এখানে মানে অনেক দোকান থেকেই আগে নিয়েছি, কিন্তু সেরকমভাবে সন্দেশটা ভালো পাই না। তো এই দোকানটা আমার মনে হয় একটু সন্দেশটা ভালো আছে, তো এখানেই প্রত্যেকবার আসি। আমার জামাইবাবু প্রথম থেকে এখানে নিয়ে এসেছে, তো সেই কারণে আমরা সবাই এখানেই আসি এই দোকানটিতে। তো এখান থেকে আমরা সবাই ডালা নিয়েছি, নিয়ে পুজো দিয়ে এসেছি। ডালায় পদ্মফুল ছিল, তাই পদ্মফুল মায়ের কাছে আর দেয়নি মেয়ে। মেয়ে গঙ্গায় ভাসাবে বলে, ওর জন্য আবার আমরা সবাই মিলে গঙ্গার দিকে যাচ্ছিলাম।
তো তোমরা সঙ্গে থাকো, দেখো আমরা গঙ্গা দিকে যাচ্ছি। এই যে চলে এসেছি, দেখো ও ব্যাগ থেকে মামাম বের করছে পদ্ম ফুলটাকে। তো দেখো ফুলটাকে বের করছে, ও ও জলে ভাসাবে, বলছে মা একটু ভিডিও করো। তো অনেকটাই ভিড় ছিল সকালবেলা, সেভাবে আমি ঠিকঠাক ভিডিও করতেও পারিনি। কিন্তু আস্তে আস্তে ধরে ধরে নামি। আমি যেতে যেতেই মামা ফুলটাকে ভাসিয়ে দিয়েছিল, সেই কারণে আমি ঠিকঠাক বন্ধুটা করতে পারিনি। ফুলটা দেখো অনেকটা দূরেই চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ জানিও। তারপরে দেখো আস্তে আস্তে ওপরের দিকে একটা দোকান ছিল, বেশ এই যে বোন একটা কানেরও কিনলো, এটা আমি দোকানটিতে খুবই কম দাম। তোমরা এই দোকানটিতে এসো, 30 টাকা থেকে শুরু করে মানে 80 টাকা, 180 টাকা, 40 টাকা, 60 টাকা, খুবই ভালো ভালো জিনিস, কানের গলার হার খুব সুন্দর সুন্দর দেখছিলাম আমি। তোমাদের যদি ভালো লাগে দেখো আমি দেখাচ্ছি, যদি ভালো লাগে দোকানটি থেকে এসো নিয়ে যেও, আর খুবই প্রাইস তো খুবই কম। মেয়ে আর দাদা, মেয়ে বোন কানের নিল, মেয়েও একটা গলার হার, দাদার মেয়েও একটা গলার হার নিল। তোরটা কত হয়ে গেছে? দাঁড়া না, 30-60 আর আমার কানেরটা দিয়েছে 110। এই যে এই যে এটার সাথে নিয়েছি, এটার সাথে 50 টাকা দেয়। না না কানের গুলো নিই না আমি, এমন এটার সাথে বক্সি ডাইসটা সুন্দর বাবা। আমরা আবার স্টেশনের দিকে চলে এসেছি, কারণ বাড়ির দিকে যেতে হবে। তো আমাদের ট্রেন 9:24 ছিল, তাড়াতাড়ি করেই আমরা চলে এসেছি, সে কারণে বেশি ওদিকে টাইম দিতে পারিনি। তো দেখো বোন আবার কানেরটা পরেছে, জামার সাথে ম্যাচ করেছে, তাই ও নিয়েছে এটা, 50 টাকা নিয়েছে কানেরটা, খুবই ভালো হয়েছে। তো আমরা ট্রেনও পেয়ে গেছি, তো এটা শিয়ালদার দিকে ঢুকছে, তো শিয়ালদা থেকে নেমে আমরা আবার সাউথের দিকে যাব। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন দেখো আকাশটাও খুব সুন্দর হয়ে আছে, আর একটা দূরপাল্লার ট্রেনও যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। যারা যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। দেখো জিজুকে ডাকছে KFC তে যাওয়ার জন্য। ওরা শালি আর জামাই বাবু মিলে খুব মজা করছিল। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।